আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে আপনি কীভাবে ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করবেন, অ্যাড করে কীভাবে রিচার্জ করবেন, ড্রাইভ পিক সেল দেবেন সেটা সম্পর্কে। প্রথমত আপনি সেলফে ঢুকবেন, ঢুকে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখানে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে নিচে ভাউচার পয়েন্ট আছে, ভাউচার পয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভাউচার পয়েন্ট ক্রয় করুন, ওটার উপর চাপ দেওয়ার পরে ভাউচার পয়েন্ট ক্রয় করুন। যেমন আমি বিকাশ থেকে ভাউচার পয়েন্ট দিয়ে টাকা অ্যাড করবো, তো বিকাশে ক্লিক করার পরে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন। যেমন আমি 25 টাকা অ্যাড করবো, সর্বনিম্ন 5 টাকা পর্যন্ত অ্যাড করতে পারবেন। তারপরে এটার উপর ক্লিক করার পরে আপনি এখানে আপনার বিকাশ নাম্বারটা বসাবেন। যেমন আমার বিকাশ নাম্বারটা বসাচ্ছি, বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্মে চাপ দিবেন। তখন আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা বসাবেন এখানে। তারপরে কনফার্মে চাপ দেওয়ার পর আপনার এখানে বিকাশ পিনটা বসাবেন। তারপরে কনফার্মে চাপ দিলে এখানে আপনার ভাউচার পয়েন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে। অভিনন্দন, আপনার পেমেন্টটি সফল হয়েছে। এখন আপনি ভাউচার পয়েন্টে গিয়ে চেক করতে পারবেন। আগে 3 টাকা ছিল, এখন 28 টাকা আছে।